আমাদেরকে বানালেন আলাফা, সেখান থেকে মুদগা, আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলে দিলেন, নাক কান গলা দিলেন, দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক, মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো, বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে, নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম, সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার এয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লা এখন সুবহানাল্লাহ, 120 দিনের সার্জন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলে, দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে, ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই, থামে নাই, এই ধপ ধপ থামলে বাঁচবেন, বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা, কিনা, আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি, আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। সুবহানাল্লাহ বলেন, সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু, পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে।